হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আমি কদিন আগে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে বলিউড এবং সাউথের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। সাউথে ডেফিনেটলি, সাউথের চারটে ইন্ডাস্ট্রি মিলিয়ে যদি আমরা দেখি ফিল্ম মেকিংয়ের সম্পর্কে, তাদের ভালো আর কি, তার নানান রকম কন্টেন্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে থাকে। মালায়ালাম ইন্ডাস্ট্রি স্পেশালি, তামিলও আছে, তেলেগু মেইন স্ট্রিম স্পেসের মধ্যে ভালো কাজ করে। কিন্তু বলিউডের একটা জিনিস দুর্দান্তভাবে রয়েছে, সেটা হচ্ছে প্রফেশনালিজম। তো আমি যখন এই কথাটা বলেছিলাম তখন অনেকের গায়ে কাঁটা লেগে গেছিলো। অনেকে বলছে আরে জাগ্গা জাসুস তো ডিলে হয়েছে, বিভৎস ব্রহ্মাস্ত্রে ডিলে হয়েছে, ব্রহ্মাস্ত্রে বিকজ অফ ইট সিজি অ্যান্ড অল, ঠিক আছে, বড় প্রজেক্ট তাই জন্য সময় লাগছে, এবং ব্রহ্মাস্ত্রে সময় লাগছে ডেফিনেটলি, জাগ্গা জাসুস প্রোডাকশন ডিলে হয়েছে। কিন্তু আপনি যদি দেখেন বেশিরভাগ ছবি, ঠিক আছে, বলিউড তো আজ থেকে নয়, বলিউড মানে ম্যাক্সিমাম ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ বলুন বা ইন্ডিয়ার মধ্যে ম্যাক্সিমাম স্টেটসের রিলিজ বলিউড সিনেমাই হয়ে থাকে। এবং তারা কিন্তু যে দিনকে ট্রেলার আসার কথা থাকে, যে টাইমে ট্রেলার আসার কথা থাকে, যেরমভাবে প্রমোশন হওয়ার কথা থাকে, সেই সময়ই হয়। কখনো কোনো পোস্টপন আপনারা দেখবেন না, যত বড় সিনেমাই হোক, যত বড় স্টারের সিনেমাই হোক, সে খানদের থেকে শুরু করে অক্ষয়, অজয়, ঋত্বিক, যতজন আছে। কিন্তু আপনি দেখুন এই কন্টিনিউয়াসলি, আমি যে কথাটা বলেছিলাম আপনারা লাস্ট কিছু দিনে, এই যে তিনটে বড় বড় ছবি আছে, পুষ্পা, ট্রিপল আর, আর এ রাধেশ্যাম, রাধেশ্যামের গান অ্যানাউন্স হয়, বেরোয় না, দেরি হয়, পরে আসে, পুষ্পার সেম, ট্রিপল আরের মতো ছবি 3 তারিখে ট্রেলার আসার কথা ছিল, পিছিয়ে 9 তারিখ হয়ে গেল, পুষ্পার আজকে ট্রেলার 6:30 সময় আসার কথা ছিল, পিছিয়ে গেছে, ডিলে হয়ে গেছে, কখন আসবে। ইভেন পুষ্পা যখন প্রথম ফার্স্ট গ্লিমস এসেছিলো সেটাও আসার কথা ছিল 6:05 এরকম একটা কোন টাইমে এসেছিলো, 4:30, 8:00। তো এই জিনিসটা ওদের মধ্যে আছেই, মানে যে এগ্রি করুক চাই না করুক, অনেকদের রাগ হতে পারে, কিন্তু এটাও আছেই, ঠিক আছে, কারণ ওরা আনঅর্গানাইজভাবে করছে। এবং ওরা খালি নিজেদের স্টেটের মধ্যে রিলিজ করাতে এক্সপার্ট, ঠিক আছে, কারণ ওদের স্টেটে প্রমোশনের দরকার পড়ে না ঠিকভাবে, কারণ ওদের ওখানে সিনেমা দেখার একটা বিভৎস চল রয়েছে, মানে আন্ধ্রার মধ্যে, আন্ধ্রা, তেলেঙ্গানা, তামিলনাড়ু, এ কেরালা, ওদের ওখানে সিনেমা লোকে প্রতি ফ্রাইডে দেখে। কিন্তু নর্থ ইন্ডিয়ায় সেম অ্যাটিটিউড নয় লোকের। নর্থ ইন্ডিয়ার লোকে বছরে মানে কিছু লিমিটেড, মানে ফ্যামিলি অডিয়েন্সের কথা বলছি, যেটা হিউজ, খালি ফ্যান্সদের দেখলে তো হবে না, ফ্যামিলি অডিয়েন্সই আছে যেটা সিনেমাকে হিট করে। তো তাদেরকে আপনাকে ঠিক টাইমলি জানিয়ে রাখতে হবে, ঠিক টাইমে প্রমোশন করতে হবে, ঠিক জায়গায় ঠিক এভিনিউতে এসে প্রমোশন করতে হবে, এবং তবেই তারা ছবিটা দেখতে যাবে, ঠিক আছে। তবে কিন্তু এদের এই এটা মানে এটা নেই যে ওইভাবে রিলিজ করবো। এই জন্য বাহুবলীর ক্ষেত্রে যে প্লাস হয়েছিল, যেহেতু ধর্মা অ্যাসোসিয়েটেড ছিল, ধর্মা ওটাকে ঠিকভাবে পুশ করেছে। 2.8 ক্ষেত্রে ওরা খুব ভালোভাবে পুশ করেছে, এক্সেল খুব ভালোভাবে পুশ করেছে KGF-কে। তো এই জিনিসটা ওরা জানে যে কখন কিভাবে আনতে হয়, যেটা কিন্তু এখানে লোকে জানে না, ঠিক আছে, মানে বাকি সাউথের এরা জানে না। তো সেই জিনিসটা রয়েছে। এবং রাধেশ্যাম টি সিরিজের সাথে অ্যাসোসিয়েটেড হওয়ার পরেও কী করে এই ভুলগুলো করছে, আই ডোন্ট নো। সো ইয়া, সো এই আনপ্রফেশনাল অ্যাটিটিউডটা তো আমরা দেখতেই পাচ্ছি। এবং এইটা যত ওরা বাড়াচ্ছে না, তত বেশি কিন্তু দে আর লুজিং দ্য ইন্টারেস্ট অফ দ্য অডিয়েন্স। এতে কিন্তু আপনি ভাববেন না যে 6টায় ট্রেলার না এসে 9টায় আসলে লোকের মধ্যে আরও হাইপ বেড়ে গেল। ইয়া, দের ইজ এ সেগমেন্ট হু উইল লাভ দিস, বাট দ্য হিউজ সেগমেন্ট ইজ নট হ্যাপি উইথ দিস। আপনি দেখবেন অনেকে অনেক সময় পোস্টার শেয়ার হয়, ভাই আসছে আসছে শুনছি, আসছে আসছে, এরকমও একটা এ আছে। আমার নিজেরই পার্সোনালি যদি আপনি জিজ্ঞেস করেন, আমি এত সিনেমা দেখি, ওয়েট করে থাকি, এটা আমার কাজ সিনেমা দেখে রিভিউ করা, বাট আই এম অলসো নট হ্যাপি যে মানে তাহলে তাহলে তুমি অ্যানাউন্স করেছো কেন ইফ ইউর ট্রেলার ইজ নট অ্যাট অল রেডি। মানে ইভেন পুষ্পা তোর গান একটা রিসেন্টলি শ্যুট হয়েছে, সেটা তখন সিনেমাটা 17 তারিখে আসবে কিনা তার মানে এ আছে, কারণ পোস্ট প্রোডাকশন তো চলছে সাইমেন্টেনিয়াসলি। সো ওয়েদার দে উইল বি এবল টু ডেলিভার ইট অর নট, দ্যাট ইজ আ বিগ ইস্যু। এবং 2-3 ঘন্টা আগে অব্দি গোল্ডমাইন ছাড়ছিল যে আসছে আসছে, 2 hours more, 3 hours more, এবং ফাইনালি এসে টুইট করছে যে না আসছে না। সো দিস ইজ কমপ্লিটলি আনপ্রফেশনাল অ্যাটিটিউড, এবং এটা আমি আগের দিন পুরো ডিটেলে ভিডিওতে কথা বলেছিলাম। সো ইয়া, সো দ্যাট ওয়াজ মাই রিয়াকশন, মানে এটা যত বেশি হচ্ছে তত বেশি খারাপ হচ্ছে অ্যাকচুয়ালি ফিল্মটার জন্য, ঠিক আছে। এবং আমি অবাক হয়ে যাচ্ছি যে আল্লু অর্জুন নিজের সিনেমার ক্ষেত্রে এই জিনিসটা হতে কী করে দিচ্ছে, কারণ ওনার মানে আল্লু অর্জুনের বাবা আল্লু অর্জুন কিন্তু হিন্দিতে সিনেমা প্রডিউস করছেন, হি নোজ দ্য গেম ভেরি ওয়েল। জার্সির মানে জার্সির প্রডিউসার, গজনীর প্রডিউসার ছিল, গজনী ভেরি ওয়েল মার্কেটেড ফিল্ম। তো ইয়া, সো সেটাই বলার ছিল। আপনাদের কি মতামত কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।